হ্যালো মাই ভিউয়ার্স, নুসরত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তুলতে বেশ কিছু মশলা দিয়ে তৈরি স্পেশাল গরম মশলার রেসিপিটি দেখার জন্য। এভাবে গরম মশলা বানিয়ে কাবাব, চিকেন কারি, বিফ কারি, রোস্ট, কোরমা কিংবা মাংসের যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের স্পেশাল এই গরম মশলার রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। স্পেশাল এই গরম মশলা তৈরির জন্য বেশ কিছু মশলা প্রয়োজন। এখানে প্রথমেই নিয়েছি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, নিয়েছি 2 টেবিল চামচ আস্ত জিরা, লাগছে 1/2 টেবিল চামচ মিষ্টি জিরা বা মৌরি, শাহী জিরা নিয়েছি 1 টেবিল চামচ, সে সাথে নিয়েছি 1/2 চা চামচ জয়ত্রী, 1/2 টেবিল চামচ নিয়েছি কালো গোলমরিচ, 1/2 টেবিল চামচ বা 20-25টার মতো নিয়েছি লবঙ্গ, এলাচ নিয়েছি 10-15টার মতো, আর সে সাথে লাগছে দারুচিনি। নিয়েছি মাঝারি সাইজের 2টা স্টার ইঞ্চ, নিয়েছি 1টা আস্ত জায়ফল, এটা পরবর্তীতে ভেঙে গুঁড়ো করে নিব, সেই সাথে নিচ্ছি 3টা শুকনো মরিচ, শুকনো মরিচটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, আর নিয়েছি 3টা তেজপাতা। তো ব্যাস, শাহী গরম মশলা তৈরির জন্য এই মশলাগুলোই প্রয়োজন, আর কম বেশি এগুলো সবসময় আমাদের ঘরেই থাকে। আপনারা কতটুকু পরিমাণে মশলা বানাতে চাচ্ছেন সেই পরিমাণটা বুঝে এই মশলাগুলোর পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে চেষ্টা করবেন শাহী গরম মশলা ব্যবহার করা সবগুলো মশলার পরিমাণ অর্থাৎ ব্যালেন্সটা ঠিক রাখতে, এতে করে মশলাটাও পারফেক্ট হবে। আর এই মশলাটা আপনারা কোন রান্নায় কতটুকু পরিমাণে ব্যবহার করবেন সেটাও আমি ভিডিওর শেষেই বলে দিব, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো ইনফরমেশন জানার জন্য। এবার এই মশলাগুলো একটু ভেজে নিতে হবে। চুলায় 1টা ফ্রাইপ্যান বসিয়ে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে চুলার আঁচটা সর্বোচ্চ লোতে রেখে এই মশলাগুলো ভেজে নিতে হবে। মশলাটা প্যানে দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে যেন আবার নিচ থেকে পুড়ে না যায়। তো আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি, এবার অনবরত এটা এপিটোপিট নাড়তে থাকবো যেন সবগুলো মশলা সমানভাবে তাপটা পায় আর কোনোভাবেই প্যানের গরমে মশলাটা যেন পুড়ে না যায়। এক্ষেত্রে এই মশলাগুলো কিন্তু রোদে শুকানো যাবে না, অবশ্যই এভাবে চুলায় ভেজে নিতে হবে, এতে করে মশলা থেকেও বেশ সুন্দর একটা স্মেল আসবে। চুলার আঁচটা এভাবে সর্বোচ্চ লোতে রেখে 5-6 মিনিট কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে এই মশলাগুলো একটু ভেজে নিতে হবে। এভাবে ভেজে নেওয়ার ফলে কিন্তু সবগুলো মশলা বেশ অনেকটা মুচমুচে হয়ে যাবে। আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম যে মশলাটা গরম হয়েছে কি না। মোটামুটি মশলাগুলো গরম হয়ে এসেছে। এবার এই মশলাগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়ার সুবিধার্থে দারুচিনিগুলো আমি একটু ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। সেই সাথে যেই তেজপাতাটা দিয়েছি সেই তেজপাতাগুলো হাত দিয়ে একটু চিরে নিচ্ছি। মশলাগুলো এভাবে একটু ভেঙে ছোট করে নিচ্ছি, এতে করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে সুবিধে হবে।
আর যেই আস্ত একটা জায়ফল দিয়েছিলাম সেটা ভেঙে এরকম গুঁড়ো করে নিয়েছি। তো ব্যাস, মশলাগুলো যেহেতু গরম হয়ে গিয়েছে, এবার আর এগুলো প্যানে রাখা যাবে না। এতে করে প্যানের যে গরমটা আছে সেই গরমে মশলাটা পুড়ে যেতে পারে। আমি সাথে সাথে এগুলো নামিয়ে নিয়েছি। আর এবার এরকম একটা খোলা জায়গায় রেখে মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এই মশলাগুলো আরো অনেকটা মুচমুচে হয়ে যাবে। তো মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি, এবার গ্রাইন্ডারের একটা জাগে নিয়ে নিচ্ছি খুব ভালো করে এগুলো ব্লেন্ড করে নেওয়ার জন্য। ওকে, আমি এবার অফ স্ক্রিনে এই মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার স্পেশাল শাহী গরম মশলা গুঁড়ো। এই মশলাটা বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মালি সংরক্ষণ করতে পারবেন 4 থেকে 5 মাস পর্যন্ত। আর এই শাহি গরম মশলা গুঁড়োটা 1 কেজি মুরগির মাংস রান্নাতে ব্যবহার করতে হবে 2 চা চামচ, আর 1 কেজি গরুর মাংসে ব্যবহার করতে হবে 1 টেবিল চামচ। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মশলার পরিমাণটা চাইলে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আশা করছি আজকে শাহি গরম মশলার রেসিপিটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।